This is the second part of transformer lecture, lecture 5. তো যেটা আগের দিন একটা জিনিস বলা বাকি রয়ে গেছে, এটা এখানে যেটা লিখেছি, আমরা যেটা দেখেছিলাম যে ভোল্টেজটা প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ টার্নস হয়, মানে ট্রান্সফরমারে যদি প্রাইমারিতে N1 টার্নস থাকে, সেকেন্ডারিতে N2 টার্নস থাকে, তাহলে আইডিয়াল ট্রান্সফরমারে এটা যদি V1 হয়, এটা যদি V2 হয়, তাহলে যেদিকে নাম্বার অফ টার্নস বেশি হবে সেদিকের ভোল্টেজটা বেশি, যেদিকে নাম্বার অফ টার্নস কম সেদিকে একটা ভোল্টেজটা কম, তার মানে V1 বাই V2 ইজ N1 বাই N2। এবং আরেকটাও দেখেছিলাম যে V1 I1 ইজ ইকুয়াল টু V2 I2 হয়, মানে এটা থেকে যেটা আসছে সেটা হচ্ছে V1 বাই V2 ইকুয়াল টু I2 বাই I1। তার মানে এখানে আমরা এটাকে আবার I2 বাই I1 লিখতে পারি। এই যে রেশিও V1 বাই V2 বা N1 বাই N2, এটা উল্টোটা বেসিক্যালি, মানে আউটপুট ভোল্টেজ বা ইনপুট ভোল্টেজ বা সেকেন্ডারি ভোল্টেজ বা প্রাইমারি ভোল্টেজ, এই রেশিওটাকে বলা হয় ট্রান্সফরমেশন রেশিও। এটা অলরেডি আমরা বার করেছিলাম, কিন্তু আলাদা করে নামটা আর বলিনি, কে দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, ইট ইজ কল্ড ট্রান্সফরমেশন রেশিও। এবার আমরা কি করব, এটার একটা দুটো প্রবলেম আমরা একটু, খুব ইজি প্রবলেম হয় ট্রান্সফরমারে, আমরা একটা দুটো প্রবলেম একটু সলভ করে দেখব। তো আমি একটা প্রবলেম একটু লিখছি, খুব সহজ প্রবলেম। A 400 কীরকম থাকে এটা জানতে পারলে সুবিধা হবে, প্রবলেমগুলো এইভাবে দেওয়া থাকে, প্রবলেম ফর্মুলেশন বা ডেফিনেশনটা এরকম থাকে। 400 বাই 200 ভোল্ট 10 KVA ট্রান্সফরমার has 100 turns in the secondary. Calculate এক নম্বরে প্রাইমারি টার্নস আর দু নম্বরে হচ্ছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ফুল লোড কারেন্টস নেগলেক্ট লসেস। পুরো ব্যাপারটা আমি লিখলাম বা বললাম, এটার কারণ হচ্ছে যে কিভাবে অ্যাকচুয়ালি আমরা থিওরিটা দেখলাম, এবার প্রবলেম করার সময় কি রকম ভাবে প্রবলেমটা আসে, কি কি দেওয়া থাকে, কোনটা কি ধরতে হবে, সেই ব্যাপারটা ক্লিয়ার করার জন্য আমি পুরো প্রবলেমটা লিখলাম। এবার তাহলে করতে গেলে আমি এটা যখন সলভ করব, প্রথমে দেখব যে আমার কি কি দেওয়া আছে। এই যে এইভাবে লেখা আছে, এটার মানে হচ্ছে বেসিক্যালি এটা নেগলেক্ট লসেস বলা আছে, মানে আমরা আইডিয়াল ট্রান্সফরমার, আইডিয়াল ট্রান্সফরমারে কি হয়, এই V1 আর E1 একই হয়, আবার V2 আর E2 একই হয়। আমরা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার একটু পরে দেখবো প্রবলেমটা হয়ে যাওয়ার পর। তাহলে এখানে আমাদের বেসিক্যালি V1টা দেওয়া আছে 400 ভোল্ট, V2টা দেওয়া আছে সেকেন্ডারি ভোল্টেজটা 200 ভোল্ট। তাহলে আমরা একটা জিনিস বুঝতেই পারছি যে প্রাইমারি ভোল্টেজ হচ্ছে 400 ভোল্ট, সেকেন্ডারি ভোল্টেজ 200 ভোল্ট, তার মানে কী হয়েছে, এটা কমে গেছে। তার মানে এটা কি, এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। তার মানে এর ক্ষেত্রে কী হবে, প্রাইমারি কারেন্ট বেশি হবে, সরি প্রাইমারি কারেন্ট কম হবে আর সেকেন্ডারি কারেন্ট বেশি হবে, কারণ স্টেপ ডাউন ট্রান্সফরমার। ওকে, আর কি দেওয়া আছে, 10 KVA, এটা কি জিনিস বলেছিলাম, ট্রান্সফরমার রেটিং V×I, যেটা ইনপুট সাইড আউটপুট সাইড একই হয়, তার মানে V1×I1 যা হয় সেটাই আইডিয়াল ট্রান্সফরমারে V2×I2 হয়, সেটাই দেওয়া আছে 10 KVA, তার মানে 10×10³ ভোল্ট অ্যাম্পিয়ার এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে, 100 টার্নস ইন দ্য সেকেন্ডারি, তার মানে N2টা দেওয়া আছে, তাহলে N2টা দেওয়া আছে 100। এবার আমরা যদি দেখি কি বার করতে বলেছে, আমাকে বলেছে নাম্বার অফ প্রাইমারি টার্নস, মানে N1 বার করতে বলেছে, N1 ইজ ইকুয়াল টু কত, এটা বার করতে দিয়েছে। তো এটা বার করাটা আমরা এখানে এই ফর্মুলাতে যদি যাই, এটা
খুব ইজি ফর্মুলা কি আছে, যে এন ওয়ান আর ভি ওয়ানের সাথে সমান সমানুপাতিক সম্পর্ক, মানে যেদিকে এন নাম্বার অফ টার্নস বেশি সেখানে ভোল্টেজ বেশি, নাম্বার অফ টার্নস কম হলে ভোল্টেজ কম, তার মানে ভি ওয়ান বাই ভি টু ইজ ইকুয়াল টু এন ওয়ান বাই এন টু প্রপোর্শনেট। তাহলে এখান থেকে আমরা, আমার এন ওয়ান দরকার, দ্যাট ইজ এন ওয়ান ইকুয়াল টু ভি ওয়ান বাই ভি টু ইন্টু এন টু। তাহলে 200 বাই জেড ইন্টু 100, তাহলে 200 টনস। এবার সেকেন্ডে বলেছে আই প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ফুল লোড কারেন্ট, মানে আই ওয়ান আর আই টু। তো আই ওয়ান আই টু একদম আমরা এই একবার ভি ওয়ান আই ওয়ান ইজিক্যাল টু এইটা ধরলে আই ওয়ান পেয়ে যাবো, আবার ভি টু আই টু ইজিক্যাল টু এটা ধরলে আই টু পেয়ে যাবো। তাহলে আই ওয়ানটা যদি ধরি তাহলে একবার হয়ে যাবে 10,000 ভোল্ট অ্যাম্পিয়ার ডিভাইডেড বাই ভি ওয়ান, ভি ওয়ান হচ্ছে 400। তাহলে এটা করলে আসছে আমার 25 অ্যাম্পিয়ার। আই টুটাও ইজি হয়ে যাবে, 10,000 ডিভাইডেড বাই মানে ভি টু আই টু ইজিক্যাল টু এইটা, তাহলে আই টু ইজিক্যাল টু 10,000 বাই ভি টু, ভি টু হচ্ছে 200, তাহলে ওইটা ডবল হবে, দ্যাট ইজ 50 অ্যাম্পিয়ার। ডান হয়ে গেল। আমরা আরেকটা ছোট্ট প্রবলেম দেখবো, যেগুলো এই ফর্মুলা দিয়ে, যেটাতে এই ফর্মুলাটার ইউজ আছে। প্রবলেম ফর্মুলেশনটা বলি, অ্যান আইডিয়াল 25 KVA ট্রান্সফর্মার হ্যাজ 500 টার্নস অন দ্য সেকেন্ডারি ওয়াইন্ডিং। Turns on the primary winding and 40 turns on the secondary winding. The primary is connected to 3000 volt 50 hertz calculate. Number one, primary and secondary current on full load. Do number secondary EMF or secondary voltage, and to number the maximum core flux. So, এটা যখন আমি সলিউশন করতে যাব, এটা একটু অন্যরকম প্রবলেমটা, এটাতে একটু কিছু এক্সট্রা জিনিস বাদ করে রাখা বলা আছে, কারণ আমরা ওখানে কী কী দেওয়া আছে লিখে নেব। ইভেন আমাদের ভোল্ট অ্যাম্পিয়ারটা দেওয়া আছে, দ্যাট ইজ ভি ওয়ান আই ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু আই টু, সেটা দেওয়া আছে 25 KVA, তাহলে 25 × 10³ ভোল্ট অ্যাম্পিয়ার এটা দেওয়া আছে। আর কি বলা আছে, নাম্বার অফ প্রাইমারি টার্মস বলা আছে 500, সেকেন্ডারি টার্মস বলা আছে 40, প্রাইমারি ভোল্টেজ বলা আছে 3000 ভোল্ট, ফ্রিকোয়েন্সি বলা আছে 50 হার্টজ। এবার এক নম্বরে কি বলেছে, প্রাইমারি কারেন্ট কত লাগবে, এই যে প্রাইমারি এন্ড সেকেন্ডারি কারেন্ট, তাহলে এইখান থেকে কোন ফর্মুলায় পেয়ে যাবো আমরা ভি ওয়ান আই ওয়ান ইজিক্যাল টু এটা
তাহলে b1 i1 = 25 × 1000, তাহলে এখান থেকে আমরা i1 টা পেলে 25 × 1000 ডিভাইডেড বাই v1, v1 কত, v1 হচ্ছে 3000, তাহলে 25/3 দ্যাট ইজ 8.33. কি ছিল কিন্তু কারেন্টের সাথে যখন হয়ে যায় আই টু বাই আই ওয়ান, তাহলে যখন আই1 বাই আই2 করবো তখন n2 বাই n হবে, এটা 1/2 আছে, ঠিক আছে, n2 বাই n1, তাহলে এখানে আমি n2 বাই n1টা জানি, n2 = 40/500, তাহলে আই2টা হয়ে যাবে 500 by 40 into I1, তাহলে হয়ে যাচ্ছে 50/4 into 8.33, 25/2, 12.5 into 8.33, that is 104.2 amperes. Now second, কি বার করতে বলেছে, সেকেন্ডারি ভোল্টেজ, দ্যাট ইজ v2, তাহলে v2 ইজ ইকুয়াল টু বার করতে হবে, তাহলে সেটা কোথা থেকে পেয়ে যাবো, v2 i2 ইজ ইকুয়াল টু 25 × 10^3 তাহলে এখান থেকে v2 পেয়ে যাবো 25 × 1000 / v2, সরি i2 হচ্ছে 240 E1 or E2 is equal to, and then V1 or V2 is equal to
হয়, প্রসেসগুলো আমরা পরে আমাদের একটা ভিডিওতে ডিটেলসে ডিসকাস করব। তো এই আয়রন লসটা কোথায় হয়, এই যে ম্যাগনেটিক কোর, এই কোরটার মধ্যে আয়রন লসটা হয়। এই লসের মধ্যে দুটো জিনিস থাকে, যদি এডি কারেন্ট লস থাকে, এডি কারেন্ট লস, আর আরেকটা হচ্ছে হিস্টেরেসিস লস। এই দুটো লস কি হয়, এই দুটো লসই কিন্তু এই কোরটার মধ্যে হয়, যেহেতু কোরটা কন্টিনিউয়াসলি ম্যাগনেটাইজিং হয় অল্টারনেটিং কারেন্টের জন্য, তো তার ফলে এই লস দুটো হয়। এবং সেটার জন্য এইটা একটা লস দেয়, সেটা যেটা আইডিয়াল ট্রান্সফরমার আমরা কনসিডার করি না, কিন্তু প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে কনসিডার করতে হয়। আরেকটা লস হয়, সেটাকে বলে ওয়াইন্ডিং লস বা কোর লসও বলে। এইটা হচ্ছে যে এই যে প্রাইমারি ওয়াইন্ডিং এবং সেকেন্ডারি ওয়াইন্ডিং, এই দুটো দিয়ে যে ওয়্যারটা আছে, সেই ওয়্যারের একটা রেজিস্ট্যান্স আছে, এবং সেই রেজিস্ট্যান্সে মধ্যে দিয়ে যখন কারেন্ট যাবে তখন একটা আই স্কোয়ার আর লস হবে, নর্মাল যেটা লস হয় হিট লস, সেই লসটাকে এখানে কনসিডার করা হবে। তাহলে সেটা আর যেটা তিন নম্বর জিনিস, সেটা হচ্ছে লিকেজ রিয়্যাকশন। এইটা একটু আমি একটু ভালো করে বলে দেবো, লিকেজ রিয়্যাকশন সবটা কীরকম হয় আমাদের এখানে। এই যে তাহলে প্রথম কথা লিখে দিই যে এই এইখানে যখন একটা ম্যাগনেটিক ফ্লাক্সটা তৈরি হচ্ছে, তখন বেসিক্যালি ফ্লাক্সটা কীরকম হয়, আমরা আগে আইডিয়াল ট্রান্সফরমার দেখেছি, ফ্লাক্সটা এরকমভাবে তৈরি হবে ফাই, এবং এই ফাইটা এইভাবে এইভাবে এই এইটার সাথে একটা লিঙ্ক হবে। তাহলে এইভাবে যখন যাবে সেটাকে আমরা বলেছিলাম ওই যে ফাই। তো এই এখন আমরা দেখছি এই ফাইটাকে অ্যাকচুয়ালি যেটা এই দিক থেকে গিয়ে এটার সাথে লিঙ্ক হলো, মানে ম্যাগনেটিক কোডটার ভেতরে ভেতরেই থাকলো এবং এটার সাথে এলো, এটাকে আমরা কী বলছি, মিউচুয়াল ফ্লাক্স। অ্যাকচুয়ালি মিউচুয়াল ফ্লাক্স, এবার এই মিউচুয়াল ফ্লাক্সটাই বেসিক্যালি আমাদের অ্যাকচুয়ালি ইউজফুল ফ্লাক্স, মানে এটাকে আমরা বলতে পারি ইউজফুল ফ্লাক্স, মানে এই ফ্লাক্সটার জন্যেই ট্রান্সফরমারের কাজটা হয়। মানে এখানে ফ্লাক্সটা তৈরি হলো, সেই ফ্লাক্সটা এখানে গিয়ে লিঙ্কেজ হলো, এবং তার ফলে এখানে একটা ভোল্টেজ আমরা ইএমএফ পাবো। তো এইটা হচ্ছে ইউজফুল ফ্লাক্স, যেটা আমাদের দরকার। আমাদের আইডিয়াল ট্রান্সফরমার ধরেছে এখানে যতটা ফ্লাক্স তৈরি হবে পুরোটাই ম্যাগনেটিক কোরটার মধ্য দিয়ে এদিকে যাবে, এবং সেকেন্ডারিতে কারেন্টের জন্য যেটা তৈরি হবে সেই পুরোটাই সেটার সাথে লিঙ্ক হবে, মানে পুরোটাই ইউজফুল ফ্লাক্স বা মিউচুয়াল ফ্লাক্স। কিন্তু বাস্তবে প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে সেটা হয় না। প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে যেটা ঘটে, এই ফ্লাক্সটার বাইরেও আরও দু রকমের ফ্লাক্স কী হয়, এই জায়গাটাতে আরও কিছু ফ্লাক্স লাইন্স অফ ফ্লাক্স কী হবে, এখানে বাইরে বাইরে দিয়ে এখানে এবার পাথটা কমপ্লিট করে নেবে, একই রকমভাবে এই দিক দিয়েও কিছু হবে যেগুলো এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে পাথটা কমপ্লিট করলো, আবার সেকেন্ডারি কারেন্টের জন্য আবার কিছু হবে যেগুলো এরকম বাইরে 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 এখানে তার পাথ কমপ্লিট করে নেবে, এইগুলো পাথ কমপ্লিট করে নেবে। তাহলে কি হয়ে যাচ্ছে যে এইটাও একটা ফ্লাক্স, এখানে ওখানে একটা এটাকে আমরা ধরতে পারি সেটা একটা ফাইভ, আর এখানে একটা বললাম ফাইভ। তাহলে এই যে ফ্লাক্সটা এটা কিন্তু আমার ম্যাগনেটিক কোরের ভেতর দিয়ে গেল না, এবং এই ফ্লাক্সটা কি হলো, এখানেই আমার এয়ার গ্যাপের ভেতর দিয়ে, মানে এখানে এয়ার, তো এয়ারের ভেতর দিয়ে সে পাথ কমপ্লিট করে নিল, এটাও এয়ারের ভেতরে কমপ্লিট করে নিল। তো এই ফাই ওয়ানটা অ্যাকচুয়ালি আমার কিন্তু মিউচুয়াল ফ্লাক্স হলো না, কারণ এটা গিয়ে কিন্তু এই কয়েলের সাথে লিঙ্ক হচ্ছে না, বা এইখানের এই ফাই টুটা এসে এই কয়েলের সাথে লিঙ্ক হচ্ছে না, ফলে আমার অ্যাকচুয়ালি যে এনার্জি ট্রান্সফারটা সেইটার জন্য এই ফ্লাক্সটা কোনো কাজে লাগছে না। তো এই এই দুটোকেই মিলিতভাবে বলা হয় লিকেজ রিয়্যাকট্যান্স। এবং আমরা যখন একটা প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার ছবি আঁকি, প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার ছবি আঁকি, তখন আমরা তাহলে দুটো জিনিস এক্সট্রা দেখাই। এই কী দেখাই, একটা একটা বললাম ওয়াইন্ডিং বা রেজিস্ট্যান্স থাকে সেইটা দেখাই, আর এই লিকেজ রিয়্যাকট্যান্সটাকে একটা ইন্ডাক্টর হিসেবে দেখাই। তাহলে এইটাকে আমরা তখন বলি এক্স ওয়ান, এটাকে বলি আর ওয়ান প্রাইমারি সাইডের জন্য, একই রকমভাবে সেকেন্ডারি সাইডের জন্য আমরা আইডিয়াল আমাদের একই হয়ে যাচ্ছে, এখানে ভি ওয়ান আর ই ওয়ান কিন্তু একই হলো না, এইগুলোর জন্য লস হবে আলাদা হবে। তাহলে এই লসটাকে আমরা এখানে যেসব লস গুলো ঘটে এই পুরো ব্যাপারটাকে আমরা এখানে এই দুটো জিনিস দিয়ে রিপ্রেজেন্ট করে দিতে পারি। ফলে এইবারে যে সার্কিটটা আমরা পেলাম এইটা হয়ে গেল আমাদের প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারের ইলেকট্রিক্যাল সার্কিটটা। আর লসের এই লসেসগুলো আমরা এর পরের ভিডিওতে ডিটেলসে বলবো।